স্যান্ডউইচ মূলত পাশ্চাত্যের খাবার হলো এখন কিন্তু প্রত্যেক মানুষের অত্যন্ত প্রিয় হলো স্যান্ডউইচ। স্যান্ডউইচ বিভিন্ন ভাবে খাওয়া যায়। ধরুন পাউরুটির মধ্যে আপনি বিভিন্ন পুর দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিলে বিভিন্ন রকমের হয়ে যাবে। আবার স্প্রেডটা চেঞ্জ করে নিলে কোনোটা আমি বাটার দিয়ে বানালাম, কোনোটা আমি চিজ দিয়ে বানালাম বা অন্য কোনো স্প্রেড বানিয়ে বানালাম, তাতেও কিন্তু স্যান্ডউইচের টেস্ট আলাদা হয়ে যায়। সুতরাং স্যান্ডউইচ নিয়ে বহু ধরনের এক্সপেরিমেন্ট করা যায়। সেই জন্যই আমাদের সানরাইজ প্রেজেন্ট জি বাংলার রান্নাঘরে চলছে সহজে স্যান্ডউইচ। শুরু করছি সানরাইজ প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর কো পাওয়ার বাই নিমাইল এবং অন্নপূর্ণা সুপার ঘি। আর আজকে প্রথমেই আমাদের সঙ্গে আছে সুনন্দা ভট্টাচার্য। সুনন্দা, সুনন্দার নামটা খুব সুন্দর। সুনন্দা কোথা থেকে আসছো? আমি আসছি মানিকতলা থেকে। সুনন্দা কি করো? আমি এমনি হাউসওয়াইফ, আর তাছাড়া আমার হবি হচ্ছে আমার ডান্স করা, আমার গান গাই। আজকে কি বানাচ্ছো? ভেজ মশলা স্যান্ডউইচ। ভেজ মশলা স্যান্ডউইচ, বাহ। ভেজ মশলা স্যান্ডউইচে তোমার কি কি লাগছে? প্রথমে লাগছে ধনে পাতা, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা, রোস্টেড বাদাম, টক দই আর লেবু রস। আর তার সঙ্গে গোলমরিচ লাগছে। গোলমরিচ, ভাজা মশলা। গোলমরিচ এবং ভাজা মশলা যেটা আমরা এখানে ব্যবহার করছি সবটাই সানরাইজের ব্যবহার করছি, কারণ সানরাইজের মশলা হচ্ছে একদম শুদ্ধ, মানে 100% শুদ্ধ। আর ভাজা মশলাটা আমরা সানরাইজের গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা একসঙ্গে শুকনো খোলায় নেড়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে রেখেছি। হ্যাঁ, ফার্স্টে কী করতে হবে বলো? প্রথম হচ্ছে আমি ধনেপাতার চাটনিটা আগে বানিয়ে নিচ্ছি। ধনেপাতার চাটনি বানাবে, তার জন্য কি কুচো কুচো করে কাটতে হবে? না, কাটতে হবে। তুমি আমাকে এখান থেকে দাও কাঁচি বা এটাকে। কাঁচি দেবো। ছোট টুকরো করে দেবো। হ্যাঁ, ছোট ছোট টুকরো করে দাও। না, একটু নিচের দিকটা দিয়ে দিলে কি হবে বলো তো? টেস্টটা ভালো হবে, কারণ ধনে পাতার সব থেকে বেশি স্বাদটা হয় এই রুটের দিকটাতে। এইটা তোমার খেতে আরো ভালো হবে, গন্ধটা আরো ভালো হবে। একটু কি ওর মধ্যে কাঁচা লঙ্কা যাবে? ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা দাও। এই নাও, দাও। এবার রসুন দাও। রসুন তার সাথে রোস্টেড বাদাম দাও। রোস্টেড বাদাম, লেবুর রস, একটু লেবুর রস দেব। আর এবার টক দই। টক দই, এবার এবার এটাকে পেস্ট করতে হবে। নুন, হ্যাঁ নুন আর চিনি দেব। একটু ঝাল ঝাল হবে। হ্যাঁ, একটু লঙ্কা দেওয়া হয়েছে তো ঝাল ঝাল। আদা দেবে? হ্যাঁ, আদা তুমি দাও আমাকে। এই না, একটু আদা দাও। আর কি দেবে এতে বলো? আর কিছু দেবার আছে? আর কিছু দেবার নেই। এবার এটাকে আমি ঘুরিয়ে করে নিচ্ছি। হ্যাঁ, পেস্ট করে নাও। হয়ে গেছে না? হয়ে গেছে, এবার হয়ে গেছে দেখি। হ্যাঁ দেখো, বাহ দারুণ হয়েছে। দেখো, বাহ বিউটিফুল। এবার বলো, এবার আমি গ্যাসটা তুমি অন করে দাও। অয়েল দেবো? হ্যাঁ, একটু বাটার লাগবে। এবার বাটার লাগবে? হ্যাঁ, এবার বাটার লাগবে। একটু দাও। কতটা দেবো বলবে? দিলাম এতটা বাটার। হ্যাঁ, আরেকটু, আরেকটু লাগবে। হ্যাঁ, হাতে করে ছাড়া ছাড়া। এটা একটু কমিয়ে। এই স্যান্ডউইচটা কোথা থেকে বানানো শিখেছো? এটা আমি নিজে থেকেই বানানো শিখে মানে করেছি, কারণ মেয়েদেরকে তো স্কুলে দিতে হয়, একদম স্কুল কলেজ এখন যায় রেগুলারই, আর সকালবেলা কোচিং যায় তাদেরকে, মানে চটজলদি। মেয়েদের মানে দুই মেয়ে নাকি? দুই মেয়ে আমার। কত বড়? বড় হচ্ছে ইঞ্জিনিয়ারিং করছে। আচ্ছা, আর ছোট ক্লাস 11 এ উঠলো। আচ্ছা, এর মধ্যে এগুলো দিয়ে দিই আগে। আচ্ছা, আলুগুলো এই মাখনে ভেজে নেবে? মাখনে ভেজে নেব। হ্যাঁ, দাদা কি করেন? দাদা হচ্ছে মানিকতলা থানারই ওসি। এই আলুর সঙ্গে কিছু দিতে লাগবে? হ্যাঁ, এর আলুর সঙ্গে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দাও। দেবো? হ্যাঁ, দিতে থাকো।
ঠিক আছে টমেটো কুচি দেব একটু টমেটো কুচি দাও একটু কাঁচা লঙ্কা কুচিও দেবে নুন দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম চিনি দিয়ে দাও অল্প এটাকে একটু ম্যাশ করতে হবে হ্যাঁ ম্যাশার দেব একটু ম্যাশার দিলাম বেছে সব থেকে যেটা আমার ভালোবাসি মানে রান্না করে সবাইকে খাওয়াতে হ্যাঁ আর নিজেও ভীষণ ভালোবাসি সবার হ্যাঁ সবার খাওয়ার সময় আছে আমার কর্তা খুব মানে পরিপাটি করে খায় হ্যাঁ খেতে দিলে খুব খুশি হয় আর আমি নিজেও ভালোবাসি সব থেকে বড় কথা খেতে ভালোবাসি হ্যাঁ আমি নিজে খেতে ভালোবাসি এবং বেশ জমিয়ে টমিয়ে রবিবার হোক যেদিন ছুটি ছাটার দিন থাকে ভালো করে একদম ভালো করে জমিয়ে নিজে রান্নাও করি আর খাইও আর একটু নুন দেব হ্যাঁ আর একটু নুন দাও একটু গোলমরিচ দিই হ্যাঁ এবার একটু গোলমরিচ দিয়ে দাও আমরা এখানে ব্যবহার করছি সানরাইজের গোলমরিচ গুঁড়ো তুমি যতক্ষণ এটা ভাজছো আমি একটা ব্রেক নিই হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিচ্ছি একটা ব্রেক ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসি সঙ্গে থাকুন ব্রেক থেকে ফিরে চলে এসেছি আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর কো পাওয়ার বাই নিমাইল অন্নপূর্ণা সুপার ঘি আমি যে সুন্দর শাড়িটা পরেছি এটা আমাকে দিয়েছে দশভুজা বুটিক আমাদের রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে কুচিনা সেজন্য কুচিনাকে অনেক ধন্যবাদ আর অবশ্যই পড়বেন হ্যাংলা হেসেল এটা প্রথম বাংলা আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন আর এখানে খুব সুন্দর করে সুনন্দা বানাচ্ছে ভেজ মশালা স্যান্ডউইচ মশালা তো বানানো হয়েই গেছে চাটনিও বানানো হয়ে গেছে এবার স্যান্ডউইচ বানানো পারে আমি কি পাউরুটিগুলো কেটে দেব তুমি একটু কেটে দাও এই লম্বা করে কাটবো হ্যাঁ লম্বা করে কাটো দাদা রান্না করে তোমাকে খাওয়ায় হ্যাঁ বাবা প্রায় দিনই বলতে পারো আর আমি ওই জন্য নামও হয়ে গেছে আমার একটু কুড়ে কুড়ে 25 বছর পর এটা পেয়েছি আচ্ছা কিন্তু এটা ভালো লাগে এবারে তো কি দেব বল এর মধ্যে একটু বাটার দিয়ে দাও বাটার দেব এবার একটু একটু উল্টে দিই আঁচটাও কমিয়ে দিই আচ্ছা একটু কমিয়ে দাও আর একটু বাটার দিই বুঝলে হ্যাঁ একটু বাটার দিয়ে দাও তোমরা ঝাল তুমি তো ঝাল খুব কম খাও আমি তো ঝাল কম খাই গো এটা হয়ে গেছে ঠিক আছে হয়ে গেছে হ্যাঁ এটা হয়ে গেছে সবসময় কাঁচা লঙ্কা খাবেন কারণ কাঁচা লঙ্কা রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে এটাই ছিল আমাদের আজকের টিপ এবার বলো এবার একটা একটা করে নামিয়ে দিই নাম এবার এটা দিয়ে এটা দাও রেডি হয়ে গেছে তোমার ভেজ মশালা স্যান্ডউইচ আরে খেতেও দারুণ হবে খুব চটপট বানিয়ে ফেলেছে সুনন্দা ভেজ মশালা স্যান্ডউইচ আপনারা একবার পদ্ধতিটা দেখে নিন ভেজ মশলা স্যান্ডউইচ বানানোর জন্য মিক্সিতে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কোয়া রোস্টেড চিনি বাদাম পাতিলেবুর রস টক দই নুন চিনি আদা একসঙ্গে মিহি করে বেটে নিলেই তৈরি চাটনি ফ্রাইং প্যানে মাখন গরম করে তাতে আলু সেদ্ধ পেঁয়াজ কুচি টমেটো কুচি নুন কাঁচা লঙ্কা কুচি চিনি দিয়ে নাড়াচাড়া করে সবকিছু ভালো করে ম্যাশ করে নামানোর আগে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে পাউরুটির চার ধার ফেলে দিয়ে মাঝখান দিয়ে লম্বালম্বি করে কেটে প্যানে মাখন গরম করে দুপিঠ মুচমুচে করে সেঁকে তুলে নিয়ে একটা পিসে ধনেপাতার চাটনি লাগিয়ে তার উপর আলুর মিশ্রণটা সুন্দরভাবে ভরে পাউরুটির আরেকটা পিস চেপে দিলেই তৈরি ভেজ মশলা স্যান্ডউইচ দেখে নিয়েছেন খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন থ্যাংক ইউ
হ্যাঁ, আর একটা জিনিস তোমার কাছে খুব জিজ্ঞাসা ছিল, ধরো ভেজ রান্না তো আমরা রান্নাঘরে করি, কিন্তু আশটা সাথে তো রান্না করি, মাছ টাছও করি, কিন্তু অনেক সময় না একটু গন্ধ ছাড়ে গো। রান্নাঘর যখন পরিষ্কার করে নিলে ভালো করে, তখন একটা কন্টেনারের মধ্যে খানিকটা কনসেন্ট্রেটেড নিমাইল, মানে র নিমাইল আমরা যেটাকে বলি, সেই নিমাইল খানিকটা রেখে দেবে, কিছুক্ষণ পরে দেখবে এই গন্ধটা কেটে যাবে। বাহ, এটা আমার খুব ভালো লাগে। আপনার পরিবারের স্বাস্থ্যের সঙ্গে নো কম্প্রোমাইজ, এখন থেকে শুধুই নিমাইল। থ্যাংক ইউ, অসাধারণ স্যান্ডউইচ বানিয়েছো, সেই জন্য আমাদের অসাধারণ মেমেন্টোটা এখন তোমার জন্য। এই যে তোমার হাত থেকে নিলাম, আমার খুব ভালো লাগছে। খুব ভালো থেকো। বাহ, অসাধারণ হয়েছে সুনন্দা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আপনাদের কাছে অনেক ধরনের অভিনব রেসিপিস আছে, আমাদের লিখে পাঠান, চিঠি লিখতে পারেন, মেইল করতে পারেন, যাই করবেন ছবি সহ। আমাদের ঠিকানা হচ্ছে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড, মিডিয়া সিটি, 11-4J1/15, ব্লক ইপি, 10th floor, Sector 5, ইলেকট্রনিক্স কমপ্লেক্স, সল্ট লেক, কলকাতা 700091। আমাদের পরের অতিথি হচ্ছে শুভ্রা। শুভ্রা এসেছে বড়ানগর থেকে। কেমন আছো শুভ্রা? ভালো আছি, তুমি ভালো আছো তো? খুব ভালো আছি। শুভ্রা, তুমি আমাদের সহজে স্যান্ডউইচের এপিসোডে এসেছো, কি বানাচ্ছো আজকে? আজকে আমি বানাচ্ছি হচ্ছে এগ র‍্যাপড নুডল স্যান্ডউইচ। এটা আমার একদিন আইডিয়াটা হঠাৎই মাথায় এসেছে। আমার কিছু নুডলস বাড়িতে রাতে করেছিলাম, সেটা রয়ে গেছে, বেঁচে গিয়েছিল। তো পরদিন ছেলেকে কিছু তো একটা নতুনত্ব করে দিতে হবে, তো তাই জন্য আমি ওটা দিয়ে ভাবলাম স্যান্ডউইচ ওটা দিয়ে করে দিই। তোমার এগ নুডল স্যান্ডউইচে কি কি লাগছে? দেখো, আমি ছোট ছোট করে একদম পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছে, আর রসুনও কুচিয়ে রাখা হয়েছে, গাজর ছোট ছোট করে একদম কুচিয়ে রাখা হয়েছে, ক্যাপসিকাম কুচিয়ে রাখা হয়েছে, গোলমরিচ, সয়া সস, টমেটো সস, আর অ্যারারুট, নুন, চিনি, আর বাটার তো আছেই, ডিম লাগছে, পাউরুটি লাগছে। পাউরুটিটা তুমি এরকম ভাবে নিয়েছো, নিয়ে খুব অল্প ওয়াটার স্প্রে করো। করলাম, করে মোল্ডটা দিয়ে বেশ জোরে একটু চাপ দিতে হবে, এইভাবে মোল্ডটা বসাতে হবে, বসে এই চাপ দিয়ে তারপরে বাকিটা বার করে নিতে হবে। এই যে হয়েছে, একটা জায়গা ফাঁকা ছিল, আমি দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে। এবার বলো কি করতে হবে। এবার প্রথমে আমরা গ্যাসটা জ্বালাবো, একটু জ্বালিয়ে দিচ্ছি। বাটার দেবো? হ্যাঁ। শুভ্রা কি করো? আমি এই লাস্ট 1 ইয়ার আমি মেকআপের আর্টিস্টের কোর্স করেছি, মানে সেটা কি ব্রাইডাল আর পার্টি? হ্যাঁ, ব্রাইডাল আর পার্টি। আর তাছাড়া আমি জুয়েলারি ডিজাইনিং করি, ওটা আমার বহুদিনের হবি। এবার বলো এতে কী দেবো? এতে তুমি এবার ফার্স্টে আমরা অল্প রসুন কুচি, তুমি রান্না করতে খুব ভালোবাসো না? খুব। আর খেতেও নিশ্চয়ই ভালো। ওরে বাবা, আর অল্প দাও, ব্যাস। দেখো ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একটু মানে একটু কড়া হলে রসুনটা একটু, হ্যাঁ, কড়া হলে গন্ধটাও ভালো হবে, গন্ধটা ভালো। ওই যখন গন্ধটা বেরোবে তখনই আমরা পেঁয়াজটা দেবো। মোটামুটি বেরিয়েছে, এবার দিই? হ্যাঁ দিয়ে দাও। তোমার বাড়িতে কে কে আছে? আমাদের যৌথ পরিবার, শ্বশুর শাশুড়ি, জা ভাসুর সবাই আছে। এবার কি দেবে এতে? এবার এতে গাজর হচ্ছে, গাজর আর ক্যাপসিকাম। গাজরটা এত সুন্দর কেটেছো, সুন্দর কাটা হয়েছে, দেখতেও সেই সুন্দর ব্যাপারটা। ক্যাপসিকাম দিলাম, নুন দি, মজবে ভালো, অল্প অল্প দিয়ে দাও। তোমার ছেলে বললে তো খুব ভালো। ডাক্তারও বলেছিল যে ওকে নতুনত্ব কিছু দিন, কালারফুল কিছু দিন ও খাবে। আর কিছু দেবো? একটু এটা মুছলে ভালো হয় না? যতক্ষণ মুছছে একটা ব্রেক নি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিচ্ছে একটা ব্রেক, ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকো। ব্রেক থেকে ফিরে চলে এসেছি, আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্ট, জি বাংলা রান্নাঘর, কো পাওয়ার্ড বাই নিমাইল এবং অন্নপূর্ণা সুপার ঘি। মজে গেছে না? হ্যাঁ। এবার আমরা নুডলসটা দেবো, আমি খুন্তি করে দিয়ে দিচ্ছি। তোমার রান্নাঘরটা খুব সুন্দর, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে চান্স পাবো কিনা তোমার রান্নাঘরে এসে রান্না করার। এত সুন্দর রান্নাঘর,
আচ্ছা আমি না এবার একটু সসটা দিই। আমি দিয়ে দিচ্ছি, বলো আগে এইটা দিই সয়া সসটা কতটা দেবো বলবে। দেখো বাস আর লাগবে না, এবার টমেটো সস দিয়ে দাও। আর একটু গোলমরিচ, আমরা এখানে যে গোলমরিচ ব্যবহার করছি সেটা হচ্ছে সানরাইজের গোলমরিচ যা 100 ভাগে বিশুদ্ধ। আর একটু কি নুন দেব, তখন খুব কম নুন দিয়েছিলাম। দিয়ে দাও আর একটু, তবে সয়া সসে তো নুন থাকে। হ্যাঁ, তবু আমার মনে হয় যেহেতু স্যান্ডউইচে তুমি দেবে। হ্যাঁ এটা হয়ে গেছে, এবার আমরা এটা একটা প্লেটে তুলব। আমি তুলে দেব, আমি এটার মধ্যে তুলে দেব। হ্যাঁ তুলে দাও। যতক্ষণ এটা ঢালছি ততক্ষণ তোমাকে বলি, আজ তুমি এসেছো, তোমার আগে সুনন্দা এসেছিল, তোমরা দুজনেই দুটো অসাধারণ স্যান্ডউইচ বানাচ্ছো। আমাদের জি বাংলা রান্নাঘরের পক্ষ থেকে তোমাদের দুজনের জন্যই অনেক গিফট আছে। অনেক ধন্যবাদ। কি কি আছে দেখে নি? আচ্ছা অবশ্যই আছে, নিমাইলের তরফ থেকে একটা সুন্দর গিফট হ্যাম্পার, এবার থেকে শুধুই নিমাইল। আছে অন্নপূর্ণা সুপার ঘিয়ের তরফ থেকে একটা সুপার ডুপার গিফট হ্যাম্পার, তার সাথে আছে শাহাবাবু আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটা সুন্দর শাড়ি, তার সাথে আছে শ্রীজি কালেকশনের তরফ থেকে একটা গোল্ড প্লেটেড গয়না, এবং আছে সানকুইকের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, বিবনির তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, মিষ্টি কথার পক্ষ থেকে এক বাক্স মিষ্টি, এবং কেকসের তরফ থেকে একটা সুন্দর কেক। শুভ্র এবার বলো কি করবে। হ্যাঁ আমাদের তো নুডলসটা রেডি হয়ে গেছে, এবার আমরা ব্যাটারটা রেডি করব। আচ্ছা ডিম লাগবে তোমার? ডিম লাগবে, ডিম এনো। আমার এখানে চারটে ডিম আছে, দিয়ে দাও। পুরোটা দিয়ে দিলাম। প্রথমে ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি। এরপর লাগবে হচ্ছে আমাদের একটু গোলমরিচ অল্প করে, হ্যাঁ দিয়ে দাও। সামান্য নুন, সামান্য নুন আর অল্প করে কর্নফ্লাওয়ার আমাকে দাও, আমি ফেটাতে থাকবো। আমি তোমাকে বিটারটা দিই, তাহলে তুমি ফেটাতে সুবিধা হবে। দেখি তেলটা কি গরম করতে দেবো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। একটু বেশি তেল দেব তো? হ্যাঁ ওটা ডিপ ফ্রাই করতে হবে, তো সে তেলটা একটু বেশি লাগবে। এবার বলো, এবার আমরা প্রথমে পাউরুটিটাকে এরকম ভাবে হার্ট শেপে কেটে নেব। আচ্ছা কেটে তো নিয়েছো, এবার এর মধ্যে আমি ওয়াটার স্প্রে করে দিচ্ছি সবগুলোকে। তাহলে পাউরুটিটা সফট হয়ে যাবে। তো তারপর একটা পাউরুটির মধ্যে অল্প করে নুডলস নিয়ে এর মধ্যে দেবো। টং দিলে সুবিধা হয় তোমার? হ্যাঁ। কত ধরনের রেসিপি হয় না, কত কিছুই বানানো যায়, শুধু আইডিয়াটাই দরকার। এবার আমরা আরেকটা পাউরুটি চাপা দিলে দিচ্ছি, দিয়ে এবার এদিকে ডিমের গোলা দাও করবো। খুব আবার দেখে হাত সামনে এলে ছেড়ে দিতে হবে। বাহ, এবার এটাকে একটু হয়ে যাওয়ার পর ওটাকে উল্টে দিতে হবে। একটু উপর থেকে ডিম দিয়ে দাও। আপনাদের কাছে তো অনেক রকমের রেসিপিস আছে, এবং আপনারা জি বাংলার রান্নাঘরে আসতেও চান, এখন আসার পদ্ধতিটা কিন্তু অনেক সহজ, কারণ আপনাদের জন্য আমাদের ফোন লাইন খোলা থাকছে অডিশনের জন্য সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি। আপনারা চাইলেই আমাদের নাম্বারে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার হলো 6292154597। উল্টাবে এবার থেকে? হ্যাঁ এবার উল্টে দিতে হবে। বা এটাতে তুমি তুলে নাও। আচ্ছা আরেকটা বানিয়ে ফেলো। হ্যাঁ আরেকটা তুমি ট্রাই করবে? হ্যাঁ আমিও করতে পারি, তুমি একবার ট্রাই করো। এদিকে এসো, আপনারা দেখতেই পেলেন কত সহজে শুভ্রা এগ র‍্যাপ নতুন স্যান্ডউইচ বানিয়ে ফেললো। আপনারাও বানাতে পারবেন খুব সহজে, খালি পদ্ধতিটা একবার চট করে দেখুন। এগ র‍্যাপড নুডলস স্যান্ডউইচ বানানোর জন্য পাউরুটিতে জল স্প্রে করে হট শেপ রিং কাটার দিয়ে সুন্দর করে কেটে প্লেটে তুলে রাখতে হবে। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে গলানো মাখনে একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি, গাজর, ক্যাপসিকাম, নুন, চিনি দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ নুডলস, সয়া সস, টমেটো সস, গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে। একটা বোলে ডিম ফেটিয়ে তাতে গোলমরিচ গুঁড়ো, নুন, আরারুট দিয়ে ফেটিয়ে একপাশে রাখতে হবে।
এবারে পাউরুটিতে জল স্প্রে করে নুডলসের পুর ভরে তার উপর আরেকটা পিস চাপা দিয়ে ডিমের গোলায় চুবিয়ে গরম তেলে লাল করে ভেজে সস পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মুচমুচে এগ র‍্যাপড নুডল স্যান্ডউইচ। শুধু এরকম রান্না করলেই হবে না, তার সঙ্গে চাই জীবাণুমুক্ত রান্নাঘর। অনেক সময় কি হয়, আমাদের বেসিনে যে রান্নাঘর যে সিঙ্ক থাকে তার পাইপের মধ্যে দিয়ে পোকামাকড় উপর দিকে উঠে আসতে থাকে। আপনারা যেটা করবেন, যখন রান্নাবান্না সব শেষ হয়ে যাবে তখন ওই বেসিনের মুখে এক ছিপে র নিমাইল ঢেলে দেবেন। দেখবেন ওই পাইপের মধ্যে দিয়ে নিমাইল যখন যাবে তখন সেটা পরিষ্কারও থাকবে, জীবাণুমুক্তও থাকবে এবং কোনো পোকামাকড়ের উপদ্রব হবে না। কারণ নিমাইল হচ্ছে 100 রকম রোগ থেকে আপনাকে মুক্ত রাখে। পরিবারের স্বাস্থ্যের সঙ্গে নো কম্প্রোমাইজ, এখন থেকে শুধুই নিমাইল। শুনে নিয়েছো? এবার থেকে আমিও করব একদম। আমাদের জি বাংলা রান্নাঘরের পক্ষ থেকে এই মেমেন্টোটা তোমার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে আর জি বাংলার সব সবাইকে যারা আজকে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছে, সবাইকে অনেক ধন্যবাদ। আর আজ এ পর্যন্তই, আজ আর সময় নেই, কিন্তু কালকে রবিবার কাল যেন দেখতে ভুলবেন না জি বাংলার পর্দায় ঠিক বিকেল 5টায় জি বাংলার বর্ষবরণ 1426। কেমন আজ এ পর্যন্তই।